संस्थापकाय च धर्मश सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय शामिनी तापहारिणी। नमस्कार, शुभ सन्ध्या। दिव्यत्रयी श्री श्री ठाकुर श्री श्रीमा ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। এবং আজ যে দিনটি স্বামী শারদানন্দজির পবিত্র জন্মতিথি, পূজনীয় মহারাজের এই পবিত্র শুভ জন্মতিথিতে তাকে প্রণাম জানাই এবং তারই উদ্দেশ্যে আজ কিছু পাঠ করব শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে, তার স্মৃতিকথা থেকে এবং তার অনন্য সৃষ্টি শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এই বই থেকেও কিছু অংশ পাঠ করব। স্বামী শারদানন্দজি সম্বন্ধে আজকে সকাল থেকেই পড়ছিলাম, ভাবছিলাম যে আমাদের এই পৃথিবী যে কিছু কিছু আশীর্বাদ পেয়েছে, যে সমস্ত মহাত্মারা এই পৃথিবীর মাটিকে ধন্য করেছে এবং তাদের জন্যই তাদের এই জীবনগুলো এখানে অতিবাহিত হয়েছিল বলেই আমাদের মতো সাধারণ মানুষরা কিছুটা তাদের জীবনী পড়ে, তাদের ওই কর্মকাণ্ড কিছুটা পড়ে হয়তো সন্ধান পেয়েছি কিছুর। হয়তো এটা আমাদের ভাগ্যে জুটত না, এই ঈশ্বরের পরমেশ্বরের পরম আশীর্বাদ যে তারা এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের জীবনের দিশা দেখাতে এসেছিলেন। তা না হলে হয়তো আমরা সমস্ত কিছু হারিয়ে বোধহয় মহা এই অর্ণব ঘোরে, যে সংসারের অর্ণবে হয়তো ভেসে গুড়িয়ে চুর মার হয়ে যেতাম। তাই ভাবি এই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি ও তার এই যে অন্তরঙ্গ সব পার্ষদরা তাদের জীবন, তাদের জীবন কথাকে পাঠ করে আমরা এই সংসারের যে অরণ্য, সংসারের এই যে বিক্ষুব্ধ ঝড়ের মধ্যে আমরা স্থির হয়ে থাকতে পারি। আসুন প্রথমে আমি একটি সঙ্গীত পরিবেশন করব। আজ যে প্রথম সঙ্গীতটি আমি পরিবেশন করব সেটি মায়ের গান, কারণ স্বামী শারদানন্দজি তো ছিলেন মায়ের ভারি, মায়ের অন্যতম সন্তান। তাই মায়ের একটি গান প্রথমে গাই এবং শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজকে তার উদ্দেশ্যে এই গানটি আমি পুজো হিসেবে নিবেদন করছি। জাগো মা জাগো শারদেশ্বরী, জাগো মা তব চরণে প্রণতি মম, তব চরণে প্রণতি মম, লহ রাম কৃষ্ণ উমা শারদেশ্বরী, জাগো মা জাগো শারদেশ্বরী, জাগো মা।
তুমি জাগিবে বল কোন মন্ত্রে আমায় কে দেবে সে মন্ত্র জাগো মা জাগো শারদেশ্বরী জাগো জগদ্ধাত্রী তুমি মাগো ওগো জগদ্ধাত্রী তুমি মাগো আমার হৃদপদ্মে বসো মা জাগো মা জাগো শারদেশ্বরী জাগো মা তব চরণে প্রণতি মম তব চরণে প্রণতি মম লহ রাম কৃষ্ণ জাগো মা জাগো শারদেশ্বরী জাগো মা। গানটির মধ্যে একটি অদ্ভুত সুন্দর লাইন, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পড়ে। সত্যি তো, আমরা কি মাকে জানতে পারি? সেই এবিলিটি কি আমাদের আছে? যদি তিনি কৃপা না করেন, তাকে জানার কোনো ক্ষমতাই আমাদের হবে না। তাই মায়ের কৃপা চাই, যেন মাকে জানতে পারি, মাকে বুঝতে পারি। আসুন এবার আমি আমার মূল বিষয়ে যাই। একটি মন্ত্র, যেটা মায়ের মন্ত্র, যেটা আমাদের শুনলে মন ভরে যায়, যথাগ্নে দাহিকা শক্তি। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম্। এই অপূর্ব সুন্দর মন্ত্রটি, যেটি আমরা উচ্চারণ করলে মনে প্রাণে একেবারে পবিত্র ঝর্ণা ধারায় ধুয়ে যায়, এই মন্ত্রটি স্বামী সারদানন্দজির লেখা। এই অদ্ভুত সুন্দর মন্ত্রটি আমরা তার কাছ থেকে আশীর্বাদ রূপে পেয়েছি, স্বামী সারদানন্দজি। এই স্বামী সারদানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের
যতজন পার্শ্বদ ছিলেন তার মধ্যে অন্যতম, এবং এই স্বামী শারদানন্দজি এবং তার খুড়তুতো ভাই স্বামী রামকৃষ্ণানন্দজি, শরৎ এবং শশী দুইজন শ্রী শ্রী ঠাকুরের খুব অন্তরঙ্গ ছিলেন। আমি পড়েছি যে ঠাকুর তাদেরকে বলতেন, এরা ঋষি কৃষ্ণের দলের লোক। ভারী সুন্দর নাম ঋষি কৃষ্ণ, কে বলুন তো ঋষি কৃষ্ণ? যীশুখ্রিস্টকে, জেসাসকে ঠাকুর খুব আদর করে ডাকতেন যীশুখ্রিস্ট বলে। কি সুন্দর! আসলে তারাই তো বুঝবেন, সে তো একই, সেই ঈশ্বর প্রত্যেক যুগে যুগে এসেছেন, একই তো সেই ঈশ্বর, সবই তো এক। তাই তিনি চিনতে পেরেছেন, বলছেন আমি এদের দেখেছি। ঠাকুর এরকম বলতে পারতেন, ঠাকুরের এইরকম যারা পার্শ্বদ ছিলেন তারা তো সব সেই জায়গা থেকেই এসছেন না, তাই তিনি কিন্তু ঠিক বুঝতে পারতেন, তাদের দেখেই একেবারে চিনে ফেলতেন যে তারা ওই ঘর থেকে এসেছে, ওই জায়গা থেকে এসেছে। কি অদ্ভুত সুন্দর! তাই বলছেন তিনি, তারা হলেন ঋষি কৃষ্ণের দলের লোক। এরকমভাবেই ঠাকুর কিন্তু বলেছেন। আর দেখুন এখানে এই যে যীশুখ্রিস্টের দলের লোক বলছেন, এর মধ্যে দিয়ে আর একটা জিনিস দেখুন, ঠাকুরের মধ্যে এই যে অসাম্প্রদায়িকতার যে ব্যাপারটা, সেটা কিন্তু ঠাকুর কিন্তু এইভাবেই দিয়েছিলেন, এই যে ধর্ম সমন্বয়, অর্থাৎ সমস্ত ধর্মের মধ্যেই সেই এক দেবতা, সেই একই স্পিরিচুয়ালিটি যাকে বলে আধ্যাত্মিকতা। এখানে এমনই একটা ঠাকুরের চিন্তা ভাবনা, ঠাকুরের তার জীবন দিয়ে ঠাকুর যেন এইটাই বুঝিয়ে গিয়েছেন যে ধর্মের সমস্ত ধর্মের মধ্যে এই যে ছোট মানুষের মতন আমরা এই যে হানাহানি করি, এগুলো একেবারে নিতান্তই ভুল পথের যাত্রা। ঠাকুর সমস্ত ধর্মের মহা সমন্বয় করে বুঝিয়ে গেছেন, কিন্তু তাই বলছেন তারাও সেই ওখানকার লোক। দেখুন আমরা যদি দেখি বিজ্ঞানী যত আছে, ধরুন নিউটন, গ্যালিলিও কিংবা কোনো বড় লেখক কবি, বিভিন্ন দেশের যারা লেখক কবি বিজ্ঞানী, তাদের কিন্তু আমরা কখনো ওই দেশ ধরে বা জাতি ধরে কিন্তু আমরা ভাবি না, আমরা ভাবি এরা আমাদের পৃথিবীর সম্পদ। কেবলমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রেই আমাদের, এই ধর্মের ক্ষেত্রেই আমাদের এই হানাহানি, তোমার ধর্ম বড় না আমার ধর্ম বড়, তোমার ধর্মের প্রফেটের থেকে আমার প্রফেটের অনেক আলাদা, অনেক বেশি উচ্চ, এই যে ছোট ছোট যে দ্বন্দ্ব, ছোট ছোট বিষয় নিয়ে আমরা হানাহানি করি, শ্রী শ্রী ঠাকুর কিন্তু সেটাই দেখিয়েছেন, সেই আদর্শটাই। স্বামী শারদানন্দজিও সেইভাবেই বলছেন। তাই এইভাবেই আমরা দেখতে পাই। এবার আসি একটু শারদানন্দজির, স্বামী শারদানন্দজির ছোটবেলার কথাতে, যেখানে উনি যখন ছোট ছিলেন উনি খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, খুব ধীর স্থির শান্ত। তাকে দেখে মনে হতো খুব গোবেচারা, বোধহয় কিছু কথা সেরকম বুঝবে না, বলবে না, সেরকমই ছিল তাকে মনে হতো। অ্যাপারেন্টলি সবাই তাকে এরকমই ভাবতেন, কিন্তু সেই মানুষটি যখন বড় হতে শুরু করলেন একটু করে, দেখা গেল সমস্ত দিকে তার অসাধারণ তার ক্ষমতা। তিনি যে কোনো তর্কে বিতর্ক সভায় প্রথম হতেন, এবং তিনি ছাত্র জীবনে খুবই মেধাবী ছিলেন, অত্যন্ত ইন্টেলিজেন্ট। এবং শুধু তাই নয়, তিনি একই সঙ্গে তিনি তার শরীর চর্চা করতেন, একটি সুঠাম সুন্দর দেহ তার অধিকারী ছিলেন তিনি। এই প্রসঙ্গে একটা কথা বলি, স্বামীজি যেমন বলেছেন না যে তখনই একজন পূর্ণাঙ্গ হতে পারে যখন তার তিনটে জিনিস, হার্ট, হেড অ্যান্ড হ্যান্ড, তিনটে যখন
সমানভাবে কাজ করে তখন তিনি একটি সম্পূর্ণ সম্পূর্ণ একটি আত্মা এরমভাবে করতে পারেন। স্বামীজি বলছেন, স্বামী শারদানন্দজির মধ্যে এই তিনটে জিনিস একেবারে পরিপূর্ণ রূপে ছিল। হার্ট অর্থাৎ হৃদয়, যার হৃদয় অনেক বড়, এবং যার হেড, হেড বলতে বলা হচ্ছে বুদ্ধিমত্তা, যার মধ্যে বুদ্ধিমত্তা আছে, এবং হ্যান্ড অর্থাৎ যা দ্বারা তিনি কর্ম করছেন, অর্থাৎ হৃদয়, তার বুদ্ধি এবং কর্ম করার ক্ষমতা, এই তিনটি জিনিস, এই তিনটি জিনিস স্বামী শারদানন্দজির মধ্যে একেবারে পরিপূর্ণ রূপে ছিল। তাকে বলা হতো স্বামীজির একটি সংস্করণ। ভগিনী নিবেদিতা তাকে বলতেন দ্বিতীয় স্বামী বলতেন। অর্থাৎ এই স্বামীজির যে আরেকটি রূপ, সেকেন্ড স্বামী বলতেন, এটা হচ্ছে, এর মিনিং হচ্ছে যে ওই স্বামীজিরই আরেকটি সংস্করণ ছিলেন স্বামী শারদানন্দজি, প্রায় একটি ছোট সংস্করণ স্বামী শারদানন্দজি ছিলেন। বর্তমানে বেলুড় মঠের যে সেক্রেটারি যে পদটি, সেই এই পদে তিনি কিন্তু প্রথম অধ্যক্ষ মানে সেক্রেটারি হয়ে ছিলেন, এখন যেটাকে সেক্রেটারির পদ বলা হয়, সেখানে প্রথম ইনি ছিলেন স্বামী শারদানন্দজি। স্বামী শারদানন্দজির কথা একটু আমি ভক্ত মালিকা থেকে সরাসরি স্বামী গম্ভীরানন্দজি কি বলছেন একটু পড়ে দেখি। একটা ঘটনা দেখুন, পয়লা জানুয়ারিতে 1886 খ্রিস্টাব্দের, আমি মূল বিষয়ের থেকে কিছুটা আমি নিজের ভাষাতেও বলছি, আবার এখান থেকেও পড়ব, আমি কিছুটা অংশ নিজে বলে নিচ্ছি, পুরো এতটা আমি পড়ছি না আর কি। এখানে দেখুন, 1886 সালের পয়লা জানুয়ারিতে একটা কল্পতরু উৎসব হচ্ছিল। সেই কল্পতরু উৎসবে সবাই এসেছেন, সেইখানে দেখুন ঠাকুর অর্ধবাহ্য দশায় সমবেত ভক্তবৃন্দের মধ্যে যে যাহা চাহিতেছে তাহাই অকাতরে দান করিতেছেন। উদ্যান পথে এই অলৌকিক লীলা চলিতেছে, এদিকে দ্বিতলে লাটু ও শরৎ অবকাশ বুঝিয়া ঠাকুরের শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত আছেন। তাহারা দ্বিতলের ছাদ হইতে ভক্তদের আনন্দধ্বনি শুনিলেন, মত্ত প্রায় তাহাদের আচরণও কিঞ্চিত লক্ষ্য করিলেন, কিন্তু অর্ধ নিষ্পন্ন হাতের কাজ ফেলিয়া গেলে ঠাকুরের অসুবিধা হইবে ভাবিয়া মনঃশক্তি প্রভাবে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার অদম্য বাসনা রোধ করিলেন। পরে শরৎকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলে তিনি প্রথমে প্রকৃতিসুলভ সংকোচ বশত উত্তর দিতেন, তখন যে ঠাকুরের বিছানাপত্র রোদে দিচ্ছিলাম, কখন তিনি উঠে আসবেন, তাড়াতাড়ি বিছানা করতে হবে। প্রশ্নকর্তার ঔৎসুক্য ইহাতেও না থামিলে বলিতেন, পাওয়ার ইচ্ছা তো মনে আসেনি, তাছাড়া তিনি যে আমাদেরই ছিলেন, আমাদেরই ছিলেন বলিতে তাহার বদনখানি আবেগে আরক্তিম হইয়া উঠিল। অর্থাৎ ভাবুন, যে সময় 1886 সালের সেই পয়লা জানুয়ারি কল্পতরু চলছে, সবাই যে যার মনের প্রার্থনা ওখানে ঠাকুরের কাছে বলছেন, আর ঠাকুরও মত্ত প্রায় সবাইকে যেন দুহাত ভরে দিচ্ছেন, সেই সময় দেখুন স্বামী শারদানন্দজি, এই যে এদের জীবনী পড়লে বুঝতে পারা যায় যে কি চাইতে হয় আর কি চাইতে নেই। সে কিন্তু কি করছেন, তাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই, তিনি ঠাকুরের বিছানাপত্র ঠিক করছেন সেই সময়, সেখানে কিন্তু তিনি আর নেই, কারণ তিনি ভাবছেন যে যখনই ঠাকুরের এই কাজটা শেষ হবে ঠাকুর উপরে উঠে আসবেন, ঠাকুরকে তখন বিশ্রাম দিতে হবে। কি করে প্রভুর বিশ্রাম হবে, কি করে প্রভুর শরীরের আরাম ঘটবে, তাতে নিজের চাওয়া পাওয়া তার কাছে একেবারেই কিঞ্চিত, খুব সামান্য, কিছুই নেই। এবং বলছেন, তিনি তো আমাদেরই ছিলেন, বলতে বলতে তার বদনখানি আবেগে আরক্তিম হইয়া উঠিত। এই যে আমাদেরই ছিলেন, তিনি তার মধ্যেই তো আমি, তার ভালো, তার শরীরের সুস্থতা, তার ভালো থাকা, ওটাতেই তো আমার সমস্ত সুখ, আমার আলাদা করে চাইবার কি আছে।
এই যে কথাটা, ওনার এই যে আবেগ, এই যে অদ্ভুত হৃদয়ের আবেগ, এগুলো যখন পড়ি আমরা, অসাধারণ, আমাদের মনকে আন্দোলিত করে তোলে। আমরা দিনহীন কাঙালের মতো ঈশ্বরের কাছে শুধু চেয়ে যাই, শুধু চেয়ে যাই আমাদের কিসে ভালো লাগা হবে, আমাদের কিসে আরাম হবে, কিসে আমরা চিনতে থাকতে পারবো। সরি, আমার লাইনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল। কিন্তু দেখুন, স্বামী সারদানন্দজি বলছেন, তিনি যে আমার, অপূর্ব সুন্দর কথা, তিনি আমাদেরই ছিলেন। আচ্ছা, এরপর আসি আরেকটি অংশ পড়ি। দেখুন, সেখানে মায়ের কথা, যেখানে মায়ের সঙ্গে স্বামী সারদানন্দজির যে জায়গাটা, সেটা একটু স্বামী গম্ভীরানন্দজির এই বই থেকে একটু পাঠ করি। নতুন বাটিতে মায়ের অধিষ্ঠান আনতে স্বামী সারদানন্দ আপনাকে মায়ের সেবক ও দ্বার রক্ষক বোধে গর্ব অনুভব করিতেন। তাহার এই স্বেচ্ছায় গৃহীত দারোয়ানের কার্য সবসময় সুখকর ছিল না। একদিন বরিশালের ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় মহাশয় মাতৃদর্শন মানসে হ্যারিসন রোড হইতে পদব্রজে ঘর্মাক্ত কলেবরের দুটো তিনটের সময় যখন উদ্বোধনে উপনীত হইলেন, তাহার কয়েক মিনিট মাত্র পূর্বে মাতা ঠাকুরানী বাহির হইতে ফিরিয়া বিশ্রাম লইতেছিলেন। সুরেন্দ্রবাবুকে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠিতে উদ্যত দেখিয়া স্বামী সারদানন্দ বলিলেন, এখন মার কাছে যেতে দেব না, তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। ভক্তটি ঝোঁকের মাথায় তাহাকে এক পাশে ঠেলিয়া দিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, মা কি কেবল আপনার একার? কিন্তু উপরে যাইয়া কৃত কর্মের জন্য অনুতপ্ত হইয়া ভাবিতে লাগিলেন, ফিরিবার সময় দেখা না হইলেই মঙ্গল। কিন্তু অবতরণ কালে দেখিলেন, সারদানন্দ ঠিক একই স্থানে একই ভাবে দণ্ডায়মান আছেন। সুরেন্দ্রবাবুকে প্রণাম করিয়া অপরাধের জন্য ক্ষমা চাহিলে তিনি তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, অপরাধ আবার কি, এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়? দেখুন, তিনি ছিলেন মায়ের দাড়ি, যেন মায়ের দারোয়ান। আমাদের মা যে ভগবতী শক্তি, মহাশক্তি, সেই দেহ ধারণ করে এসেছেন পৃথিবীতে। এত বড় একটা শক্তি ওই একটা দেহকে আশ্রয় করে এসেছে, এ বড় সহজ জিনিস নয়। কিন্তু সুতরাং সেই ভগবতী তনুকে রক্ষা করবার যে মহা দায়িত্ব, সেই দায়িত্ব স্বামী সারদানন্দজি নিয়েছিলেন। যখন ওই ভগবান ভগবতী পৃথিবীতে আসেন না, তখন তো তারা তাদের সেই লোকজনদেরও নিয়ে আসেন, কারণ তাদেরকে তো প্রোটেক্ট করা প্রয়োজন। আমাদের মতো সাধারণ যারা কামনা বাসনা জর্জরিত মানুষ, তারা যখন ওই তাদের ওই ভগবতী তনুকে স্পর্শ করতে যাই, তখন সেই দেহটি সত্যিই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। অনেক বেশি মানুষের কল্যাণের জন্য, অনেক বেশি মানুষের উপকারের জন্য সেই দেহকে রক্ষা করা প্রয়োজন। সেই জন্যই স্বামী সারদানন্দ যে ওই ভক্তটিকে বলছেন যে, এখন তোমায় যেতে দেব না, কারণ মা এই মাত্র এসেছেন এবং এক্ষুনি গেলে মায়ের কষ্ট হবে, মায়ের শারীরিক কষ্ট হবে, যেটা কোনো মতেই আমাদের কাছে অভিপ্রেত নয়। কিন্তু ভক্তটি তাকে ধাক্কা দিয়ে চলে গেলেন। কিন্তু দেখুন, তার তো ভেতরে সেই, তারও তো ভেতরে ভগবানেরই তো বাস। তিনি উপরে গিয়ে অনুতপ্ত হলেন, যখন নেমে আসছেন ভাবছেন, ইস, আমি ওনাকে এইভাবে ধাক্কা মেরে উপরে চলে গেলাম, যেন তার সঙ্গে দেখাটা না হয়, আর আমি লজ্জায় পড়তে চাই না। কিন্তু দেখছেন স্বামী সারদানন্দজি ঠিক সেইভাবেই দণ্ডায়মান রহিয়াছেন, যেন অতন্দ্র, প্রতি মুহূর্তে সতর্ক, মায়ের জন্য তিনি একেবারে নিবেদিত প্রাণ। তখন বলছেন যে, আমি
কাজটি ঠিক করে নিই আপনাকে এইভাবে চলে গিয়ে। তখন উনি আবার বলছেন, ঠিক দেখুন কি অদ্ভুত, প্রথমে উনি বাধা দিয়েছিলেন কিন্তু যখন ভক্তের মধ্যে এই ভাব, তখন তিনি বলছেন এইভাবে আকুল না হলে কি মায়ের দেখা পাওয়া যায়। মা আমাদের কাছ থেকে যতই দূরে থাকুন না কেন, আমাদের এই আকুলতা, আমাদের হৃদয়ের আকুলতা, আমাদের এই মায়ের জন্য ব্যাকুলতাকেই তাকে আমাদের কাছে নিয়ে আসবে, টেনে আনবে, সন্তানের ডাক মা শুনবে নি। এ কি অদ্ভুত, যখন এগুলো আমরা ভাবি, যখন আমরা এটা উপলব্ধির মধ্যে আনতে যাই, তখন যেন মনে হয় সত্যি আমাদের আর কেউ না থাকুক, একজন মা আছেন যিনি আমাদের সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যে রক্ষা করে চলেছেন। আসুন আমি আরেকটি গান পরিবেশন করি, এরপর আবার আসব পরবর্তী অংশে। ফুলো মালা
এই সংসার অনলে যখন আমরা কূল কিনারা পাই না, তখন আমরা অন্তত এইটুকু ভাবব যে তার কাছ থেকে সাড়া আসবেই। আর যত আমরা ডুবব আর যত আমরা এই অনলে দগ্ধ হব, আমাদের ভাবতে হবে তিনি তৈরি করছেন। আমাদের তৈরি হওয়া হয়তো বাকি আছে, তাই তিনি তৈরি করে নিচ্ছেন, কখনো আদর দিয়ে, কখনো লেসন দিয়ে, কখনো শিক্ষা দিয়ে। আর সেই শিক্ষা জীবনের এই টানা পড়েন, এই অনল সব কিছু নিয়েই আমাদের এই শিক্ষা। আসুন এরপর আমি চলে যাব একটু লীলা প্রসঙ্গের দিকে। স্বামী সারদানন্দজির অন্যতম যে সৃষ্টি, তার মধ্যে লীলা প্রসঙ্গ এবং শ্রীমর কথামৃত, এই দুইটি যেন আমাদের কাছে একটা অসাধারণ অনবদ্য একটা জীবনের, যাকে বলে মেরুদণ্ড, লাঠি, অন্ধের লাঠি তারা দিয়ে গেছেন। তারা ঠাকুরকে এই বই দুটোর মধ্যে দিয়ে আমাদের কাছে দিয়ে গেছেন। ডিসকাস কানেক্টেড হয়ে গেছিল, সেই আমার সঙ্গে একটু হয় এরকম, যন্ত্রের কিছু ব্যাপার স্যাপার ঘটেই আর কি, যান্ত্রিক যন্ত্রের যান্ত্রিক গোলযোগ ঘটেই থাকে আর কি। যাই হোক, কি আর করা যাবে। তো যেটা বলছিলাম, যে যে প্রসঙ্গটা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী ছবিটা কি উল্টে গেছে আমি বুঝতে পারছি না, কেটে গিয়েছিল, হ্যাঁ কেটে গিয়েছিল, আমি তো দেখতে পেলাম সেটা। এরকমই হয় আর কি, যন্ত্র বড্ড, যন্ত্রের সুবিধা আবার অসুবিধা, যান্ত্রিক গোলযোগ তো চলতেই থাকে, আর কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য যথেষ্ট আর কি। যাই হোক, আবার কুড়িয়ে নিয়ে আসছি, চেষ্টা করি মায়ের কৃপায় সেই জায়গাটাকে আবার ধরবার, দেখি যতটুকু হয়। হ্যাঁ, তো বলছিলাম যেটা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এটি ঠাকুরের যে জীবন কে আমরা দেখেছি এই বইটির মধ্যে দিয়ে, স্বামী সারদানন্দজি তার লেখা, তার তৈরি এই বইটি, আর ওদিকে হচ্ছে শ্রীমর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এই দুটো একটা জীবন্ত দলিল ঠাকুরের জীবনকে দেখার জন্য। ঠাকুরের জীবনের কিছুটাও যদি আমরা এই বই থেকে একটু মানে আমাদের বোধগম্যের মধ্যে আসে, আমাদের জীবন কৃতার্থ হয়ে যাবে। এমনই যেখানে কোনো অতিরিক্ত আবেগ বা অলৌকিক কোনো জিনিসের মোড়কে লেখা হয়নি, অথচ পরম গূঢ় তত্ত্ব, পরম গূঢ় অলৌকিক বিষয় এতে কিন্তু উত্থাপিত হয়েছে, কিন্তু তার মোড়ক কিন্তু সেই অলৌকিক নয়। যেন অতি সহজ সরলভাবে ঠাকুর যেরকম তার জীবনপথে চলছেন, তার মানে জাগতিক জীবনে তার একটা মানব দেহ নিয়ে তিনি জাগতিক যে জীবনের মধ্যে দিয়ে চলছেন, তিনি যে একটা, তিনি যে ঈশ্বর, তিনি যে দেবতা, তা যেন বুঝতে বাকি থাকছে না, কিন্তু কোথাও সেভাবে কিন্তু তার প্রকাশ করে তাকে সেই মোড়কে মধ্যে বদ্ধ করে কিন্তু লেখা হয়নি। এটাই হচ্ছে এটার বিশেষত্ব। অন্যান্য ধর্মগ্রন্থে যেরকম আগে থেকেই সেই ব্যাপারটাকে করা হয়, এই বই দুটিতে কিন্তু আমরা যখন খুব মন দিয়ে অনুধাবন করি, আমাদের ভেতর থেকে সেই চেতনাটা আসে, সেই বোধটা আসে যে তিনি কি ছিলেন। বাইরে থেকে এতে আলাদা করে কিছু আরোপ করা নেই। আসুন আমি একটি ছোট অংশ পড়ি এবং সেটা থেকে একটু বলবার চেষ্টা করি, যদি ঠাকুর কৃপা করেন তো বলবো, ঠিকঠাক বলারই চেষ্টা করব।
দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানা ঝাড়িয়া ঘরটা ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে যাইলেন। তিনি ক্ষিপ্র হস্তে ওই সকল কাজ প্রায় শেষ করিয়াছেন এমন সময় ঠাকুর মন্দির হইতে ফিরিলেন। ঠাকুরের এখানে ঠাকুর যখন ফিরছেন ওই মন্দির থেকে, মা তখন কাজ করছিলেন, সেই সময় ঠাকুরের দেহের বর্ণনাটা শুনুন কিরকম। ঘরের ভিতর প্রবেশ করিয়া আচ্ছা হ্যাঁ একেবারে যেন পুরো দস্তুর মাতাল, ঠাকুরের সেই বিবরণটা শুনুন খুব মন দিয়ে। একেবারে যেন পুরো দস্তুর মাতাল, চক্ষু রক্ত বর্ণ, হেথায় পা ফেলিতে হোথায় পড়িতেছে, কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে। ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী শ্রী মার নিকটে আসিয়া উপস্থিত হইলেন। শ্রী শ্রী মা তখন এক মনে গৃহকার্য করিতেছেন। ঠাকুর যে তাহার নিকটে ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই। এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরিয়া সহসা ঠাকুরকে ঐরূপ ভাবাবস্থা দেখিয়া একেবারে স্তম্ভিত বলিলেন, না না মদ খাবে কেন? ঠাকুর বললেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পারছি না? আমি মাতাল। শ্রী শ্রী মা বললেন, না না তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। কি অপূর্ব! অর্থাৎ ঠাকুর যখন ফিরছেন তখন তার যে দেহের বর্ণনা দেওয়া হয়েছে, তার চোখ লাল, তার কথা অব্যক্ত অস্পষ্ট এবং তার পা এদিক ওদিক টাল মাটাল হয়ে পড়ছে। ভাবুন, আমাদের এরকম দৃশ্য কোনো মাতালকে দেখি তখন আমাদের এই দৃশ্যটা মনে হতে পারে, কিন্তু দেখুন জাগতিক কোনো মাতালের সঙ্গে এই যে ঠাকুরের দেহের যে বিবরণটা পুরো সম্পূর্ণ এক হয়ে যাচ্ছে। তার মানেটা কি? যে এই যে আমাদের আনন্দ, আনন্দ অনেকগুলো ভাগ আছে। বিষয় থেকে আনন্দ পেতে পারি, ঈশ্বরীয় প্রসঙ্গ থেকে যে আনন্দ, ঈশ্বরের ভাব তৈরি হলে সেটাও একটা আনন্দ। অর্থাৎ আনন্দ একটা এমন বস্তু যেটা কখনো স্থূল বিষয় থেকে আসতে পারে, অর্থাৎ বিষয়ের মধ্যে থেকে, সামান্য মদ বা এইসব থেকে বা জাগতিক কোনো কিছুর থেকে যে আনন্দ, সেই স্থূল আনন্দ, তা অত্যন্ত মানে টেম্পোরারি, ক্ষণিকের। কিন্তু সেই আনন্দের যে বাহ্যিক রূপটা, যে প্রকাশটা, সেটা কিন্তু একই হচ্ছে। যখন ওই বিষয় থেকে যে আনন্দের যে চেহারাটা আর ঠাকুর যে মায়ের মন্দির থেকে ফিরছেন সম্পূর্ণ, তিনি তখন মাতৃ আরাধনার মধ্যে দিয়ে একটা চরম পর্যায়ে তিনি রয়েছেন, সেই সময় তার যে দেহের যে বর্ণনা দেখছি আমরা একই। আর সেটা যখন তার হচ্ছে, শিশি মা সেখানে রয়েছেন, শিশি মাকে জিজ্ঞাসা করছেন, আমি কি মাতাল হয়ে গেছি? আমি কেন টলছি মা? মানে সারদা মাকে বলছেন, মা তখন বলছেন, সে কি তুমি মদ খাবে কেন? তুমি যে ঠাকুরের ভাবামৃত খেয়েছো, অর্থাৎ তুমি তো স্থূল বিষয়ের থেকে আনন্দ নয় এটা তোমার, এটা যে তোমার তুরীয় আনন্দ, এ যে সাধনার অতি গভীর স্তরের আনন্দ, সেটাই তোমার হচ্ছে। তাই দেখুন অপূর্ব। এরপরে যে অংশটি বলছে, মদের দোকানে অনেকগুলি মাতাল তখন বসিয়া সুরাপান ও গোলমাল হাস্য পরিহাস করিতেছিল। তাহাদের কেহ কেহ আবার আনন্দে গান ধরিয়াছিল, আবার কেহ কেহ অঙ্গভঙ্গি করিয়া নৃত্য করিতেও ব্যাপৃত ছিল। আর দোকানের সত্তাধিকারী নিজ ভৃত্যকে তাহাদের সুরা বিক্রয় করিতে লাগাইয়া আপনি দোকানের দ্বারে আন মনে দাঁড়াইয়াছিল।
অর্থাৎ এখানে একটি মদের দোকানের বিবরণ দেওয়া হচ্ছে এবং সেখানে মদ বিক্রি হচ্ছে। এরপরে দেখা গেল দোকানি বোধহয় ঠাকুরের বিষয়ে জ্ঞাত ছিলেন, ঠাকুরকে দেখিতে পাইয়াই হাত তুলিয়া প্রণাম করিলেন। গোলমালে ঠাকুরের মন দোকানের দিকে আকৃষ্ট হইল। দোকানের ভিতরে স্বাভাবিক সুড়িখানা, বুঝতেই পারছেন, যেখানে মদ বিক্রি হয় সেখানে লোকে বসে মদ খাচ্ছে, হা হা হি যা করার যেরকম করে সাধারণত মাতালেরা সেটাই করছে। তো ঠাকুরের মানে তারা আনন্দই করছিল আর কি, সেখানে মদ খেয়ে যে আনন্দ হয় সেই রকম একটা আনন্দই তারা করছিল। এবার গোলমালে ঠাকুরের ওদিকে দৃষ্টি পড়ল এবং মাতালদের ঐরূপ আনন্দ প্রকাশ তাহার চক্ষে পড়িল। কারণ আনন্দ দেখিয়াই অমনি ঠাকুরের মনে জগৎ কারণের আনন্দ স্বরূপের উদ্দীপনা, খালি উদ্দীপনা নহে, সেই অবস্থার অনুভূতি আসিয়া ঠাকুর একেবারে নেশায় বিভোর, কথা এড়াইয়া যাইতেছে। আবার শুধু তাহাই নহে, সহসা নিজ শরীরের কিয়দংশ ও দক্ষিণ পদ বাহির করিয়া গাড়ির পাদানে পা রাখিয়া দাঁড়াইয়া উঠিয়া মাতালের ন্যায় তাহাদের আনন্দে আনন্দ প্রকাশ করিতে করিতে হাত নাড়িয়া অঙ্গভঙ্গি করিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, বেশ হচ্ছে, খুব হচ্ছে, বাহ বাহ বাহ। অর্থাৎ দেখুন, সাধারণ মানুষ আর জাগতিক মানুষ, সাধারণ মানুষ বা জাগতিক মানুষের সঙ্গে এই পরমার্থিক পুরুষের এখানেই পার্থক্য। পরমার্থিক পুরুষ যারা, পরমার্থ নিয়ে যারা রয়েছে, যারা সেই ঈশ্বরের প্রতিরূপ, তাদের কি হয়, তাদের আনন্দ দেখে তাদের সেই ঈশ্বরীয় ভাবই চলে আসে। ওখানে কিন্তু জাগতিক আনন্দ চলছে, বিষয় থেকে আনন্দ চলছে, স্থূল আনন্দ চলছে, এবং সেই আনন্দের প্রকাশে তারা আনন্দ করছে, হাসি ঠাট্টা মজা হাহা হিহি করছে। তা দেখে ঠাকুর ওই জিনিসের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছেন, কি অদ্ভুত। তারা সবসময় তো ওই স্তরেই রয়েছেন, তাদের সমস্ত চিন্তা ভাবনা ওই স্তরেই বিচরণ করছে। তারা যতই এই জগতের মানে ওই পঙ্কিল জিনিসের মধ্যেই থাকুক না কেন, তাদের মন তো সেইখানে বাধা, তা তো সেই আত্মা, মহা আত্মা তারা, তারা তো সেই কোটির লোক, তাদের কোনো বিষয় আনন্দের মধ্যে বলে না পাকে পদ্মফুল ফুটে থাকে, সেই যতই পাকে তাদের রাখা হোক না কেন, তাদের সেই জায়গাতেই, তাদের মন প্রাণ সমস্ত সেইখানেই বাধা, কোনোভাবেই তাদের যেন ওখান থেকে এক চুলো বিচ্যুতি ঘটে না। সাধারণ মানুষের মধ্যে স্থূলতা, তাদের স্থূল আচরণ সব কিছুই তারা নিমেষে যেন কনভার্ট করে দিতে পারেন, কানেক্টেড হয়ে যেতে পারেন ওই তুরীয় বিষয়ের সাথে, অদ্ভুত। আসুন, সময় প্রায় শেষ, আমি এবার একটি অংশ পড়ব, যে অংশটির মধ্যে রয়েছে স্বামী সারদানন্দজির কথা, এবং স্বামী সারদানন্দজি লীলা প্রসঙ্গ সম্বন্ধে কি বলেছিলেন সেটা একবার পড়ি। এটা লেখার আগে তিনি কিভাবে ভেবেছিলেন, লীলা প্রসঙ্গ কিরূপ পরিবেশের মধ্যে রচিত হইয়াছিল তদ বিষয়ে গ্রন্থকার স্বয়ং বলিয়াছেন, যখন লীলা প্রসঙ্গ লেখা হয় কত দিকে গণ্ডগোল ছিল, মা উপরে রয়েছেন, সাধু রাধু রয়েছে, ভক্তের ভিড়, হিসাবপত্র রাখা, আবার বাড়ি তৈরি করার অনেক টাকা ধার হয়েছে, নিচের ছোট ঘরটিতে লীলা প্রসঙ্গ লিখছি, তখন আমার সঙ্গে কেউ কথা কইতে সাহস পেত না, সকলেই ভয় করত, আমার অনেকক্ষণ ধরে কথা বলবার সময়ই ছিল না, কেউ কিছু জিজ্ঞাসা করতে এলে বলতাম চটপট সেরে নাও। কেউ কিছু বললে আমরা চটপট সেরে নাও বলে সংক্ষেপে শেষ করতাম। লোকে মনে করত ভয়ঙ্কর অহংকারী, দুঃখের বিষয় এই অনুপম পুস্তকখানি অসম্পূর্ণ, তাহাকে উহা সম্পূর্ণ করিতে অনুরোধ জানাইলে তিনি অতি বিনীতভাবে উত্তর দিতেন, ঠাকুরের ইচ্ছা হয়
তো হবে। তিনি এই কথাই সর্বদা সকলকে স্মরণ করাইয়া দিতেন যে তিনি তিনি নিজের ইচ্ছায় উহা রচনা করেন নাই, রচনাকালে সর্বতোভাবে ঠাকুরের হস্তে নিজেকে সমর্পণ করিয়াছিলেন। ঠাকুর আপন যন্ত্রকে যেরূপ চালাইয়াছেন, যন্ত্র সেই রূপই চালাইয়াছে। তাহার কর্মপ্রেরণার দ্বিতীয় উৎস ছিলেন মাতা ঠাকুরানী। মায়ের লীলা সংবরণের পরে তাহার কর্মশক্তি সহসা কেন্দ্রভ্রষ্ট হইতে স্তব্ধতা প্রাপ্ত হয়। সুতরাং গ্রন্থ লিখিবে কে? কিন্তু উহা পরের ঘটনা। দেখুন, তিনি নিজেকে একেবারে যন্ত্রস্বরূপ বানিয়ে এই লীলা প্রসঙ্গ লিখেছেন, যার মধ্যে তার নিজের কিচ্ছু ছিল না, সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, মন প্রাণ সমস্ত সারেন্ডার করে যে লেখা। অতএব এই লীলা প্রসঙ্গ কি অসাধারণ একটা লেখা, আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করছেন, আপনারা সবাই জানেন এটা, তবুও বারবার বললি যখন নিজের সঙ্গেও সেই বোঝাপড়া হতে থাকে। আসুন, আমরা চেষ্টা করব এই লীলা প্রসঙ্গকে মাঝে মধ্যেই পড়বার এবং অনুধাবন করবার চেষ্টা করব। এর মধ্যে দিয়েই আমরা স্বামী সারদানন্দজির যে তার যে এই পরিশ্রম, কত কষ্ট করে তিনি এই বইটি লিখেছিলেন, দেখুন সেই সময় কি অবস্থা ছিল, চারিদিকের নানা রকম ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে তিনি এই বইটি তৈরি করেছিলেন। তার তো প্রয়োজন ছিল না, সে তো নিজে ঈশ্বর কোটিরই লোক, ওই যীশুখ্রিস্টের দলের লোক, তিনি ঠাকুরের পার্ষদ, তিনি তো আমাদের জন্যই তৈরি করে গেছেন। তাই যদি আমরা অন্তত একটু করে এই বই পড়তে পারি, কিছু না তারই তার কর্মটি সার্থক হবে, আমরা ধন্য হব, কৃতার্থ হব। এখানেই আজ শেষ করছি আমার অনুষ্ঠান, সকলে খুব ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তিঃ, হরিঃ ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।